নরেন্দ্রকে মগ্ন হইয়া ধ্যানের উপদেশ নরেন্দ্র বন্ধুরা স্নান করিয়া আসিলেন ঠাকুর ব্যগ্র হইয়া নরেন্দ্রকে বলিলেন যাও বটতলায় ধ্যান গেব নরেন্দ্র ও তার কয়েকটি ব্রাহ্মবন্ধু পঞ্চবটী মূলে ধ্যান করিতেছেন বেলা প্রায় সাড়ে দশটা ঠাকুর শ্রীরামকৃষ্ণ কিয়ৎক্ষণ পরে সেইখানে উপস্থিত মাস্টারও আসিয়াছেন ঠাকুর কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি ধ্যান করবার সময় তাতে মগ্ন হতে হয় উপর উপর ভাসলে কি জলের নিচে রত্ন পাওয়া যায় এই বলিয়া ঠাকুর মধুর স্বরে গান গাইতে লাগিলেন ডুব দেড়ে মন কালি বলে রত্না করের অগাধ জলে রত্নাকর নয় শূন্য কখন দু চার ডুবে ধন্যামি পেলে তুমি দম সামর্থ্যে এক ডুবে যাও কুলকুণ্ডলিনীর কুলে জ্ঞান সমুদ্রের মাঝে রেমন শান্তিরূপা মুক্তা ফলে তুমি ভক্তি করে কুড়ায় পাবে শিবযুক্তি মত চাইলে কামাদি ছয় কুম্ভীর আছে আহার ডোবে সদাই চলে তুমি বিবেক হলদি গায়ে মেখে না যাও ছবে না গন্ধ পেলে রতন মানিক্য কত পড়ে আছে সেই জলে রামপ্রসাদ বলে ঝম্প দিলে মিলবে রতন ফলে ফলে নরেন্দ্র ও তাহার বন্ধুগণ পঞ্চবটি চাতাল হইতে অবতরণ করিলেন ও ঠাকুরের কাছে আসিয়া দাঁড়াইলেন ঠাকুর দক্ষিণার্শ্ব হইয়া নিজের ঘরের দিকে তাহাদের দিকে তাহাদের সহিত কথা কহিতে কহিতে আসিতেছেন ঠাকুর বলিতেছেন ডুব দিলে কুমির ধরতে পারে কিন্তু হলুদ মাখলে কুমির ছোঁয় না হৃধিরত্ন করে অগা চলে কামাদি ছয় কুমির আছে কিন্তু বিবেক বৈরাগ্যরূপ হলুদ মাখলে তারা আর তোমাকে ছোবে না পাণ্ডিত্য কি লেকচার কি হবে যদি বিবেক বৈরাগ্য না আসে ঈশ্বর সত্য আর সব অনিত্য তিনি বস্তু আর সব অবস্তু এর নাম বিবেক তাকে হৃদয় মন্দিরে আগে প্রতিষ্ঠা করো বক্তৃতা লেকচার তারপর ইচ্ছা হয়তো করো শুধু ব্রহ্ম ব্রহ্ম বললে কি হবে যদি বিবেক বৈরাগ্য না থাকে পদ্মলোচন বলে একটি ছোকরা ছিল লোকে তাকে পদপদ বলে গ্রামে একটি মন্দির ছিল ভিতরে ঠাকুর বিগ্রহ নাই মন্দিরের গায়ে অসত্য গাছ অন্যান্য গাছপালা হয়েছে মন্দিরের ভিতরে চামচিকা বাস করছে মেজেতে ঝুল চামচিকার বিষ্ঠা লোকজন মন্দিরে লোকজন আর লোকজনের আর যাতায়াত নাই একদিন সন্ধ্যার কিছু পরে গ্রামের লোকেরা শঙ্খধ্বনি শুনতে পেলে মন্দিরের দিক থেকে শাঁখ বাজছে ভো ভো করে গ্রামের লোকেরা মনে করল হয়তো ঠাকুর প্রতিষ্ঠা কেউ করেছে সন্ধ্যার পর আরতি হচ্ছে ছেলে বুড়ো পুরুষ মেয়ে সকলে দৌড়ে দৌড়ে মন্দিরের সম্মুখে গিয়ে উপস্থিত ঠাকুর দর্শন করে বে আরতি দেখবে তাদের মধ্যে একজন মন্দিরের দ্বারে দ্বার আস্তে আস্তে খুলে দেখে পদ্মলোচন একপাশে দাঁড়িয়ে ভোঁভো শাক বাজাচ্ছে ঠাকুর প্রতিষ্ঠা হয় নাই মন্দির মার্জন হয় নাই চামচিকার বিষ্ঠা রয়েছে তখন সে চেঁচিয়ে বলছে মন্দিরে তো নাহিকো মাধব পোধ শাঁখ ফুকে তুই করলি গোল তাই চামচিকে এগারো জনা দিবা ঋষি দিচ্ছে হানা যদি হৃদয় মন্দিরে মাধব প্রতিষ্ঠা করতে চাও যদি ভগবান লাভ করতে চাও শুধু ভোমো করে সাঁত ফুকলে কী হবে আগে চিত্ত শুদ্ধি মন শুদ্ধ হলে ভগবান পবিত্র আসনে এসে বসবেন চামচিকার বিষ্ঠা থাকলে মাধবকে আনা যায় না এগারো জন চামচিকে অর্থাৎ একাদশ ইন্দ্রিয় পাঁচ জ্ঞানেন্দ্রীয় পাঁচ কর্মেন্দ্রীয় ও মন আগে মাধব প্রতিষ্ঠা তারপর ইচ্ছা হয় বক্তৃতা লেকচার দাও আগে ডুব দাও ডুব দিয়ে রত্ন তোলো তারপর অন্য কাজ কেউ ডুব দিতে চায় না সাধন ভজন নাই বিবেক বৈরাগ্য নাই দু চারটে কথা শিখেই অমনি লেকচার লোকশিক্ষা দেওয়া বড় কঠিন ভগবান দর্শনের পর যদি কেউ তারই আদেশ পায় তাহলে লোকশিক্ষা দিতে পারে কথা কহিতে কহিতে ঠাকুর উত্তরের বারান্দার পশ্চিমাংশে দাঁড়াইলেন মনি কাছে দাঁড়াইয়া ঠাকুর বারবার বলিতেছেন বিবেক বৈরাগ্য না হলে ভগবানকে পাওয়া যায় না মণি বিবাহ তাই ব্যাকুল হইয়া ভাবিতেছেন কি হইবে বয়স আঠাশ কলেজে পড়িয়া ইংরেজি লেখাপড়া কিছু শিখিয়াছেন ভাবিতেছেন বিবেক বৈরাগ্য মানে কি কামিনী কাঞ্চন ত্যাগ শ্রীরামকৃষ্ণ মণির প্রতি মণি শ্রীরামকৃষ্ণের প্রতি স্ত্রী বলে স্ত্রী যদি বলে আমায় দেখছো না আমি আত্মহত্যা করব তাহলে কি হবে শ্রীরামকৃষ্ণ গম্ভীর স্বরে অমন স্ত্রী ত্যাগ করবে যে ঈশ্বরের পথে বিঘ্ন করে আত্মহত্যাই করুক আর যাই করুক যে ঈশ্বরের পথে বিঘ্ন দেয় সে অবিদ্যা স্ত্রী আজই পর্যন্ত ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম कम्पाद्रित विग्रहं वै ईशावतारं परमेशमित्यं तन् रामकृष्णं शिरसा नमामि